আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জিএইচ এডিট বডিতে। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আমি ফটোশপে আপনাদেরকে আজকে সিম্পলি আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইনে খুব রিসেন্টলি প্রবেশ করতে যাচ্ছি, সেই জন্য এই ডিজাইনগুলো আমি ফটোশপের মাধ্যমে এই ডিজাইনের শেপগুলো আমরা সিম্পলি কীভাবে তৈরি করবেন সেটা আমি একটা সিম্পলি আমি তৈরি করে আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে এই এই সিম্পল এই যে এটা একটা ডিজাইন, দেখেন এটা একটা ডিজাইন। এই ডিজাইনগুলো আমি রিসেন্টলি করেছি, ইনশাল্লাহ আপনারা পাবেন ইনশাল্লাহ। এই শেপগুলো আমি তৈরি করে দেখাবো। আমি দেখাচ্ছি এই জন্যই আপনাদেরকে, যাতে আপনারা ডিজাইন করার সময় আরও আপনাদেরকে ক্লিয়ার হয়ে যায়, অ্যাডভান্স কিছু আপনারা যাতে পান। দেখেন আমি এখানে আলাদা একটা ইয়ে নিছি, দেখেন এই যে এটা হচ্ছে মূল ইয়া, ওকে এটা হচ্ছে মূল একটা ডিজাইন। এটা আপনারা গুগল থেকে অনলাইন থেকে ফ্রিতে আপনারা যে কোনোভাবে ডাউনলোড করে নিতে পারবেন, ওকে। তো এখানে এটা দেখাচ্ছে একদম খুব ব্রাইট, বাট এটা আমি এটা এখন ডিপ কেন, ডিপ জাস্ট উপরে একটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আলাদা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে এটা এখানে একটা ইরেজার টুল দিয়ে একটা লেয়ার দিয়ে ইয়ে করা হয়েছে, ওকে। এটা লাইক করে ভিডিওটা লাইক করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা ডিজাইনটা এইভাবে করার আগে এই শেপগুলো হচ্ছে খুব মোস্ট ইম্পর্টেন্ট, ওকে। শেপগুলো যদি সুন্দর হয়ে থাকে আপনার ডিজাইনটা অনেকটা ফুটবে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ওকে। জাস্ট আমি ফটোশপে আপনাদেরকে দেখাবো, আমি সিম্পলি একটা আমি ডিজাইনের একটা ইয়ে নিয়ে নিব। আমি কিবোর্ড থেকে আমি কন্ট্রোল এন দিলাম, এন দেওয়ার পর আমার একটা ডায়লগ আসলো। জাস্ট আমি এখানে পিক্সেলটাকে আমি সিলেক্ট করে দেওয়ার পর আমি জাস্ট একটা সাইজ নিব, ওকে। জাস্ট একটা সাইজ নিব, ওকে। আমি ফটোশপে আপনাদেরকে দেখাচ্ছি আজকে ফটোশপের একটা ভিডিও, ওকে। জাস্ট একটা সাইজ নিলাম, আমার একটা ফটোশপ ডিজাইনের একটা তার মানে একটা সাইজ চলে আসলো। তো এটা আমি জাস্ট এখানে সাপোজ আমি একটা আপনাদেরকে এখানে নিয়ে দিচ্ছি, সাপোজ এটা পারফেক্ট না, আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি। আমরা যখন ডিজাইনে সরাসরি যাব তখন আমি সেফ জোনটা অ্যাকচুয়াল যে সেফ জোনটা হয়ে থাকে এটা আমি দেখাবো, ওকে। জাস্ট এটা আমি নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পরে এখন এই যে এটা আমি নিলাম, এটা আমি নিয়ে ওখানে আমি পেস্ট করে দিব, ওকে। জাস্ট আমার যে ডিজাইনের ইয়েটা নিয়েছি এটা আমি এখানে পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পরে জাস্ট এটাকে আমি আমার যে দুটো ডিজাইন আছে এটা আমি ছোটো করে দিব, ওকে। দেখলাম তো বন্ধুরা, ছোটো করে দিলাম। ছোটো করে দেওয়ার পর আমার এটা নির্ধারিত যে আশাটা যে আমি ডিজাইনের সাইজটা নিলাম সেটার মধ্যে আমার চলে আসলো। চলে আসার পরে জাস্ট এখান থেকে আমি একটা রেকটেঙ্গুলার মার্কেট টুল আঁকবো। জাস্ট এখানে আমি দিয়ে দেওয়ার পরে আপনি এখানে ইচ্ছা করলে এটা যে কোনো ধরনের কালার দিয়ে দিতে পারেন, ওকে। যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন, কালার দিয়ে দিলেন, ওকে। কালার দিয়ে দিলেন, এখন দেখেন এটা আলাদা একটা শেপ হয়ে গেল, ওকে। আমি যে কোনো একটা ডিজাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ওকে। জাস্ট আমি কীভাবে তৈরি করতেছি সেটা আপনারা দেখবেন, ওকে। জাস্ট এখন আপনি ইচ্ছা করলে এটাকে আবার এখানে মার্কেট রোলটাকে সিলেক্ট করে এটাকে এখানে এবার কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে এটা আলাদা একটা কপি হয়ে গেলো। কপিটা হওয়ার পরে আপনি এটাকে একটু উপরের দিকে উঠিয়ে দেন। উপরের দিকে উঠিয়ে দেওয়ার পরে আপনি এই যে আমি যেখানে যেটা দেখাবো সেটা হচ্ছে আমি এই সিলেক্টটাকে আনসিলেক্ট করবো। কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করার পরে এখানে দেখেন এই যে নীলটা এই শেপটা আর হচ্ছে লাল শেপটা এখানে দেখেন একটা অলরেডি বোঝা যাচ্ছে, ওকে। তো এটা আমরা কীভাবে করবো, জাস্ট এখান থেকে এই আমি যেটাকে কপি করলাম এটাকে উঠিয়ে দিচ্ছি। আমি যে এটাকে কপি করলাম, এটাকে সিলেক্ট থাকা অবস্থা আমি যেখানে সিলেক্ট থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার, ওকে। গাউসিয়ান ব্লার চলে যাওয়ার পরে আমার এখান থেকে আমি এটাকে ব্লার করে দিব। তার মানে আমার দুইটাকে যে আমার বোঝা যাচ্ছে আমি এটা বসাইছি, ওকে। এটা যাতে বোঝা না যায়, দেখেন আমি যখন এখানে এই যে রেডিয়াসটা বাড়াচ্ছি দেখেন এটা মসৃণ হয়ে যাচ্ছে, ওকে। দেখলেন তো বন্ধুরা, জাস্ট এটা মসৃণ, এটা একটা ডিজাইন, একটা রাউন্ড আঁকা বাঁকা একটা ডিজাইন করতে পারতাম, বাট আমি এখানে করবো না, ভিডিওটা লং হয়ে যাবে, ওকে। আমি সিম্পলি দুই তিন মিনিটের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো বিষয়টা, ওকে। দেখেন আমার এটা অলরেডি একটা মসৃণ ইয়ে হয়ে গেল, ওকে। দেখলেন তো বন্ধুরা, আমার এটা বোঝা যাচ্ছে যে আমি এটা আর একটা শেপ এখানে বসিয়েছি, ওকে। দেখলেন তো বন্ধুরা, আমি শেপ যে বসিয়েছি সেটা বোঝা যাচ্ছে না, ওকে। দেখেন আমি যখন এটাকে উড়িয়ে দিচ্ছি দেখেন এখানে শেপটা বোঝা যাচ্ছে, ওকে। দেখলেন তো বন্ধুরা, চোখটা যে আমি যে বসাইছি আমার একটা এই যে অমসৃণ দেখা যাচ্ছে, আমি যখন এটা দিয়ে দিচ্ছি তখন আমি মসৃণ দেখা যাচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ওকে। তো যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেল পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ওকে। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের সোশ্যাল মিডিয়া ডিজাইন বা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ডিজাইনগুলো উপহার দিতে অনেকটা সহায়তা করবে এবং আমার চ্যানেলটাকে বড় হওয়া মিশনে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদের একটি সাবস্ক্রাইব, ওকে। তো চলুন, এখানে আরও কিছু বিষয় আছে, এখানে আরেকটা বিষয় আমি আপনাদেরকে দেখাই। জাস্ট দেখেন এখানে এই যে আমি যখন এখানে একটা এই যে চোখটা উঠিয়ে দিব দেখেন এটা অলরেডি ব্রাইট, কিন্তু এটা ডিপ কীভাবে হলো এটা আমরা কীভাবে করলাম, ওকে। এখানে এই যে সাইডগুলো যখন আপনারা এইভাবে কালো করে দিবেন, ডিপ করে দিবেন, একটা অন্য একটা শেপ ইউজ করবেন, তখন এই যে দেখেন আমরা এই যে কনলাম মোর ইনফরমেশন লোগো হিয়ার এগুলো দিলে তখন এগুলো ফুটবে, আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ওকে। আমি চলে গেলাম আমার এখন শেপে, মূল শেপে।
জাস্ট এইটার উপরে, এই নীলটার উপর আমি একটা দিব। জাস্ট এখানে এই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থা আমি থেকে জাস্ট এখানে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আমি এখানে ক্লিক করলাম, আমার একটা ব্ল্যাঙ্ক আসলো। ব্ল্যাঙ্ক আসার পরে ফরগ্রাউন্ড কালার দিয়ে আমি মাউস দিয়ে ক্লিক করার পরে আমার এটা অলরেডি কি হলো কি হলো, আমার এখানে কালারের বক্সটা আসলো, কালারের ডায়লগ বক্সটা আসলো। আমি এখানে কালো করে দিলাম, কালো করে দেওয়ার পরে আমি এটাকে কিবোর্ড থেকে এক্স দিলাম, এক্স দিলে আমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেলো কালো। জাস্ট আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ডিলেট ডিলেট দিলাম, ডিলেট দেওয়ার পরে আমি এটাকে কি করব উপরে তুলে দেবো। উপরে তুলে দেওয়ার পরে দেখেন আমার অলরেডি পুরোটা কি কালো হয়ে গেলো, কালো হয়ে গেলো, আমার নীলটা নিচে চলে গেলো। দেখেন নীলটা আমার অলরেডি নীলটার উপরে চলে গেলো কালোটা, ওকে নীলটার উপরে আমার কালোটা চলে গেলো। এখন আমার নীলটা তো দেখা যেতে হবে, আমি চাচ্ছি এই যে সাইডে যে আমার যে বর্ডারটা, আমি যে এই যে শেপগুলো দিলাম, এই যে আমি রোলারগুলো দিলাম, এই রোলারের সাইড দিয়ে আমার কালো থাকবে, ওকে মাঝখানে আমার যেটা আছে এটাই থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আপনারা ইচ্ছা করলে এটাকে এই লেয়ারটাকে সিলেক্ট থাকা অবস্থা আপনারা এটাকে নিচে দিয়ে আরও নামিয়ে দিতে পারেন, ওকে। দেখলেন বন্ধুরা, ওকে নামিয়ে দিতে পারেন, মাঝখানে যে একটা ইয়ে আছে এটা চলে গেলো। এই দুইটাকে সিলেক্ট করে আরও একটু বড় করে দিতে পারেন আপনারা, আর একটু বড় করে দিতে পারেন, ওকে, এটাকে একটু বড় করে দিতে পারেন, ওকে। দেখুন তো বন্ধুরা, এখন আমি যেটা দেখাবো আপনাদের মূল বিষয়, তো এটা আমি যে ব্ল্যাঙ্ক নিলাম, ব্ল্যাঙ্ক নিয়ে আমি যে কালো করলাম, ওকে, কালো করে আমি এই চোখটাকে দিয়ে দিলাম। এখন আপনারা আমার নীলটা কীভাবে দেখা যাবে, ওকে, জাস্ট ইরেজার কিবোর্ড থেকে ই বা ইরেজার টুলটাকে সিলেক্ট করবেন, ওকে। তার মানে আমার এই যে সাইডে যে কালো আছে এটা আমরা কীভাবে তৈরি করবো, ওকে, জাস্ট ইরেজার টুলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে বড় করবেন। বড় করে দেখেন আমি বড় করলাম, আমি কিবোর্ড থেকে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট চেপে আমি এটাকে বড় করলাম। বড় করে জাস্ট এখানে একটা ক্লিক করি, জাস্ট এখানে একটা ক্লিক করলাম। দেখুন তো বন্ধুরা, এটা কি আমার একটা বৃত্ত হলো, এটা কি আমার এটা এটার মতো হয়েছে, এই যে এটার মতো হয়েছে, হয় নাই কেন, তার মানে এটা হার্ডনেস নেওয়া আছে। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম, হার্ডনেস নেওয়া আছে, আমি এটা সফটনেস নিব। এই যে সফটনেসটা আমার, এই যে হার্ডনেস 100%, আমি এটা সফটনেস করে দেবো। সফটনেস করে দেওয়ার পর আমি সফটটাকে ক্লিক করবো, ওকে, আমি সফট ব্রাশটা নিব। সফট ব্রাশটা নেওয়ার পরে, সফট ব্রাশটা নেওয়ার পরে দেখেন জাস্ট এই যে ইরেজার টুলটা দিয়ে এখানে ইরেজার টুলটা বড় করে জাস্ট এখানে একটা ক্লিক করবো। দেখেন দেখলেন বন্ধুরা, এই যে সাইডে আমার অলরেডি আমার নিটে আসছে, আমার সাইডে কালো হচ্ছে, দেখেন এটার মতো হয়েছে। দেখুন তো বন্ধুরা, এ জাস্ট এ সিম্পলি এভাবে আপনারা এই শেপগুলো সিম্পলি আপনারা তৈরি করতে তৈরি করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো এটাই ছিল আপনারা এই শেপগুলো কীভাবে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে করে দেখালাম। আমার পরবর্তী ভিডিও, আশা করি ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে। আল্লাহ হাফেজ।